Assalamualaikum, আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বন্ধুরা আলোচনা করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি ঠিক বন্ধুরা অবশ্যই ভালো আছেন আর ভালো থাকেন এটাই কামনা করি আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইটুকু আমি আবদার করতেই পারি ঠিক আছে বন্ধুরা আমরা একটু দেখে নেই কেমন কি অবস্থায় আমরা সার্কুলারটা একটু প্রথম সর্বপ্রথম দেখে নেই ওকে সার্কুলারটা দেখে নেন এখানে সম্পূর্ণ এটা বাংলাদেশ সরকারি চাকরি সরকারের থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বন্দর অভ্যন্তরীণ অর্থাৎ এই যে নদীর বন্দরগুলো আছে এই সেইখানে কাজ করতে হবে আমাদের পদ্মা মেঘনা যমুনা সুরমা এই নদীগুলোর মাধ্যমে এখানে এই সেক্টর পরিচালনা করার জন্য কাজ করতে হবে তাই অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে পাঁচটি ক্যাটাগরি ৩৫টি শূন্য পদের ভিত্তিতে ঠিক আছে বন্ধুরা প্রথমত সহকারী বন্দর এবং পরিবহন কর্মকর্তা এখানে পদ সংখ্যা আছে ৫টা ২১ বছর থেকে ৩০ বছর লাগবে বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স লাগবে মাস্টার্স ছাড়া এটা সম্ভব না দ্বিতীয়ত হচ্ছে সহকারী সমন্বয় কর্মকর্তা ঠিক আছে এখানে ২১ থেকে ৩০ বছর এক জোট নেবে সেখানেও স্নাতকোত্তর ডিগ্রি চাচ্ছে চার এবং সাথে চার বছর অবশ্যই অনার্স লাগবে সম্মান ডিগ্রি লাগবে ঠিক আছে বন্ধুরা তারপর ঊর্ধ্বতম প্রশিক্ষণ এখানে দুইজন আছে এটা একটু ডিফিকাল্ট বিভিন্ন হায়ার এডুকেশন সেক্টর এজিটি তাই এসএসসি আপনারা যোগ্যতা অবশ্যই দেখে নেবেন শুধু দুইজন নেবে আর তত্ত্বাবধান কাম রক্ষণাবেক্ষণ গুদামজাতকরণের পাঁচজন নেবে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ এখানে ডিগ্রি পাস করলেও হবে অনার্স পাস করলেও হবে মাস্টার্স করলেও দেওয়া যাবে ঠিক আছে তিনটা দেওয়া যাবে পাঁচজনটা নেওয়া হবে আর পাঁচ নম্বর আছে শুল্ক আদায়কারী যারা শুল্ক আদায় করবে অর্থাৎ যে নৌকা নৌ চলতেছে বিভিন্ন ধরনের লঞ্চ চলতেছে তাদের কাছ থেকে শুল্ক প্রতি বছর বছর আদায় করা হয় তা তাদের সেই কাজ হবে নিবে ২২ জন হ্যাঁ বন্ধুরা ২২ জন এটাতে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন সারা বাংলাদেশের অ্যাপ্লিকেশন করবেন ২২ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মিলিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপিং এর জ্ঞান থাকতে হবে এই যে বন্ধুরা এটা শুরু হচ্ছে ১-৬ তারিখ থেকে ১৮ থেকে ৩০ বছর যেটা যেরকম আছে সেরভাবে থাকতে হবে আমরা টাগরি প্রার্থী ১০ তারিখ থেকে আর অলরেডি শুরু হয়েছে ৩০ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এই মাসে ৩০ জুন ২০২২ পর্যন্ত চলবে আমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করব jobs.com.bd অর্থাৎ কোম্পানি চুরি আপনার তাদের সরকারি সাইটে অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন করব এখানে সরকারি সাইটে দেওয়া আছে এবং তা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা এই জব বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন এবং বিস্তারিত সব কিছুই দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই ২১৫ টাকা আপনার টেলিটকের বাবদ ফি বাবদ জমা দিতে হবে এক থেকে তিন পদের জন্য ৩২০ টাকা এবং চার থেকে পাঁচ পদের জন্য ২১৫ টাকা টেলিটকে জমা দিতে হবে আর অবশ্যই বয়স সীমা অবশ্যই থাকতে হবে আপনারা অবশ্যই যোগ্যতা থাকলে চাকরিতে নিয়োগ দেবেন আসেন বন্ধুরা আমরা সাইটে একটু দেখি সরকারি সাইটে যেটা হচ্ছে BIWTA দিয়ে সার্চ দিলে চলে আসবে এই সাইটটা আমাদের ঠিক আছে সেখানে যে আপনাদের যোগ্যতার যে পোস্টে আছে সেই পোস্ট অনুযায়ী যোগ্যতা পোস্ট অনুযায়ী আপনারা এখানে ক্লিক করবেন আমি করতেছি ক্লিক ওকে ঊর্ধ্বতম প্রশিক্ষণ এখানে ক্লিক করার পরে আপনার পুরো সাইটে এখানে অ্যাপ্লিকেশন সিস্টেমটা আসবে ঊর্ধ্বতম প্রশিক্ষণ টিউটোরিয়াল এখানে দেখেন অ্যাপ্লিকেশন সিস্টেম আছে সেই অ্যাপ্লিকেশন সিস্টেমে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন সিস্টেম ক্লিক করলে এখানে একটু নির্দেশনাটা দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন ঠিক আছে বন্ধুরা পদের নাম ধরে দেবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারিখটা অবশ্যই লিখবেন এখানে তারপর আছে ইমেল ইমেল অবশ্যই এখানে মোবাইল নাম্বারটা দেবেন ইংলিশে প্রার্থীর নাম এবং পুরোটাই আপনারা এখানে অর্থাৎ আপনার বায়োডাটাটা পুরোটাই এখানে সম্পূর্ণটা করবেন দেওয়ার পরে শিক্ষকতার যোগ্যতা দেবেন সম্পূর্ণ এখানে ছবি লাগবে এবং সাইন লাগবে সেটা আগে কাজ করে রাখবেন তারপর সাবমিট দিবেন ওকে বন্ধুরা আপনারা অবশ্যই এটা সহজভাবে মোবাইলে বা নিজের পিসিতে করতে পারবেন আর যদি সম্ভব না হয় তাহলে আশেপাশে কম্পিউটার দোকান থেকে করে নেবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ